হ্যালো সেন্স গুড মর্নিং আজকে তো সকাল থেকে ব্লগে আসতে পারিনি কিন্তু এখন এলাম এখন এলাম চেঞ্জ লুক নিয়ে সকাল থেকে অনেক কাজের মধ্যে এই কাজটাও আজকে করতে হলো সেলফ গ্রুমিং পেছনে দেখতেই পাচ্ছ কোথায় এসেছি তা এখানে তো মোটামুটি কাজকর্ম হয়ে গেছে এবার তো বাড়ির দিকে যাব কিছু কেনাকাটা আছে তিনি বাড়ি দিকে যাব বন্ধুরা আজকেও চলে এসেছি কিসেনে কিচেনে এখন লাঞ্চের প্রিপারেশন চলছে একটু বাদেই খেতে বসবো প্রিপারেশন যদিও হয়ে গেছে সামান্য কিন্তু শেষ মুহূর্তের প্রিপারেশন তা দেখো কি হচ্ছে খিচুড়ির হাঁড়ি এসে পড়েছে তোমার দিদি আবার দুবেলা খিচুড়ি খাবে বলে দুবেলার জন্য খিচুড়ি রান্না করেছে বন্ধুরা বেগুনি আর পাঁপড় ভাজা এসে গেছে বাকি আইটেমও আসছে বন্ধুরা মা কিন্তু ডাইনিং রুমে টেবিল সাজিয়ে রেডি আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর বেগুনির এখন আপাতত গন্ধ শুকছে এই দেখো তোমাদের দিদি কি রান্না করছে এখানে ভাজা চলছে এই খিচুড়ি বলতে মোটামুটি গোবিন্দ চাল মুগের ডাল ফুলকপি এবং মটরশুটি দিয়ে আর টমেটো তার সাথে বেগুনি পাঁপড় ভাজা আর কি লাগে বলতো শীতের দুপুরে দেখো তোমাদের দিদি এত এতবাস্তো ক্যামেরার দিকে তাকানোর সময় পাচ্ছে না এই দেখো টাকাতে গেল বেগুনই পড়ে গেল বেগুনই পড়ে গেছে খেয়ে দে একদম হাসছি তোমাদের যাচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল আবার চলেছি তোমাদের কাছে দুপুরবেলা তো ব্লগ হয়েছে কি তোমাদের দাদুভাই অসম্মাহত করেছে আমি আজকে সেইভাবে ব্লগে আসতে পারিনি যাই হোক তোমাদের দাদুভাই কি বলছে শোনো না দুপুরবেলা তো সকালবেলা তো ব্লগ দেখলে আজকে মডেলটা একটু চেঞ্জ হয়ে গেছে সন্ধে দুপুরবেলা তো আসতে পারিনি এখন একটু চামুড়ি নিয়ে বসেছি শীতের সন্ধে ছুটির দিন আর কি করবো বলো আর শীত তো বলছি বেশি দিন থাকবেও না বাঁচা শীত বুধবার দিনের পর বুধের বারের পর থেকে তো আস্তে 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 আবার গরম পড়ে যাবে বলছে তা যাই হোক আর এই ঠান্ডাটা তখন টাকা দিয়ে কিনতে হবে সেটা তোমার দিদি বুঝছে না তোমাদের দিদি

ডিনারে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার স্পেশাল আইটেম হবেই ডিনারে তোমার দাদা শেয়ার করবে অবশ্যই দাদা দেখতে থাকো ব্ল্যাকটা আবার চলে এসেছি রান্না করে অন্য দিন তোমাদের দিদি রান্না করে বিভিন্ন রকম আর তোমাদের দেখাই তা আজকে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম তার কারণ তার কারণ হচ্ছে আজকে আইটেমটাই অন্য দেখো কি ব্যাপার হচ্ছে আজকে এই দেখো আজকে রান্না করে কিন্তু অন্য মানুষ আজকে মা অন অ্যাকশন কি হচ্ছে দাঁড়াও তোমাদের দেখাই এই দেখো কি তৈরি হচ্ছে এখানে সন্দেশ নারকল নাড়ু এ সমস্ত দিয়ে পৌষ পার্বণের প্রস্তুতি কিন্তু তুঙ্গে তৈরি হচ্ছে পিঠে সেদ্ধ পিঠে ভাপা পিঠে এ সমস্ত চলছে মানে হাঁড়িতে সেদ্ধ পিঠে চলছে ফুটছে অলরেডি এখানে সন্দেশের পিঠে তৈরি হচ্ছে

আজকে কৌ সংক্রান্তি কৌসংক্রান্তি মানে বুঝে বছর পিঠে পুড়ি উৎসব তো রয়েইছে তার সাথে আকাশে ঘড়ি ওড়ানো তো ওদের দাঁড়াও একটা করে চেষ্টা করবো দেখানো কতটা হবে বুঝতে পারছি না মনে হচ্ছে না পার্ব মানে মানে পুরো মেঘ মেঘ আছে তো বোঝা যাবে না যাই হোক আর দেখিয়ে তাহলে লাভ নেই তো আকাশে তো উঠছে তো সাথে আমিও সাথে উঠে গেছি আজকে সকালে আর ব্লগটা স্টার্ট করা হয়নি অনেকক্ষণ বাদে তোমাদের ব্লগটা স্টার্ট করছি জাস্ট লাঞ্চ করলাম এই ছাদে জামাকাপড়গুলো তুললাম তুলে ভাবলাম যে তোমাদের ব্লগটা স্টার্ট করে দিই তো এই মানে সকাল থেকে আজকে ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা ছিল ভেসলাম তো বৃষ্টিই হবে কি না কে জানে বাবা এমন ওয়েদার হয়ে রয়েছে যাই হোক সে বেশ বেলা হতেই এগারোটা সাড়ে এগারোটার দিকে রোদটা হালকা হালকা রোদ উঠেছে তো তা এই ছাদেম থেকে উঠেছি কাপড় যেগুলো ছিল তখন ওই বেলার দিকে রোদে দিয়েছি শুকোয়নি নি তো ও যেগুলো তুলে ফেললাম যে এখন সন্ধ্যে হয়ে যাবে একটু বাদেই তো আর রেখে লাভ নেই চলো তা ভাবলাম তোমাদের জন্য একটু ব্লগটা আজকে শুরু করে দিই কালকে ব্লগটা যেহেতু এন্ড হয়নি আজকে এখান থেকেও স্টার্ট করছি দুটো ব্লগ কিন্তু একদম একসাথে দেখতেই পাবে তো কালিয়ে তোমরা দেখতেও থাকবো আমাদের জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আর তার সাথে তোমরা দেখতে থাকবে যে তোমাদের দাদা পিঠে ফুলের কিছু রেসিপি হয়তো মানে মাউনি করেছে আগের ব্লগে তোমাদের দেখাবে আজকে সম্ভবত করবে কিছু কিন্তু সেটা হয়তো ক্যাপচার করা হবে না আমি এখন উপরে চলে এসেছি এখন আর নামা হবেও না যাই হোক তো তোমার দাদাভাই তো অফিসে চলে গেছে অনেক দিন ছুটি কাটিয়েছে কাটিয়ে আজকে থেকে জয়েন করেছে তো আপাতত মোটামুটি ঠিক আছে খুব মানে যে বলবো খুব খুব ভালো রয়েছে তা না মোটামুটি রয়েছে ঠান্ডায় যা হয় তো তোমাদের দাদাভাই আজকে ব্লগ আর স্টার্ট করতে পারিনি আমি স্টার্ট করলাম তো কাজেই চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ অবভিয়াসলি আর অভিয়াসলিও তোমরা মানে জানি অবশ্যই ব্লগগুলো মানে কেমন লাগছে চেষ্টা করছি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা সবসময় পসিবল হয়ে ওঠে না তো কাজেই ও কিছু করার নেই যাতেটা সব চেষ্টা করছি আর নতুন নতুন ব্লগ করছি অনেক কিছু ভুল ধুতি থাকছে সেগুলো একটু খুব করে দিও আর কি বলবো আস্তে আস্তে অনেক কিছু আমরা চেষ্টা করবো তোমাদের কাছে নতুনত্ব করে তোলার তো দেখতে দেখো ব্লগটা এখন ছাদে উঠেছি ছাদে এখনও ঘুরিগুলো সেইভাবে দেখতে পারবো না বলে আর দেখিয়ে লাগবে চলা আর যেমন দাদাভাই থাকলে সেই মনে আছে ঘুড়ি একবার তোমাদের বলেছিল যে হ্যাঁ ঘুড়ির ইয়েটা তোমাদের সাথে শেয়ার করব তা ঘুড়ি ওইটা সেই ঘুড়ি ছিঁড়ে গেছে তো কাজেই আর নতুন করে তোমাদের দাদাভাই আর শেয়ার করতে পারেনি চেষ্টাও করেনি কারণ সম্ভবত তোমাদের দাদাভাই পড়াতেই যাবে না বলেছে পারি বাট মনে হয় না পারে যাই হোক কিছু করেনি সেই ঘুড়ি নিয়ে আবার এক কাহিনী শুরু হয়ে যাবে কাজে আর ঘুরে নিয়ে কোনো কাহিনি বলে লাভ নেই তো চলো ব্লগটা দেখতে থাকো তা দেখা হবে কিছুক্ষণ বাদে তো মানে এখন তো সন্ধ্যা হবে কিছুক্ষণ বাদে পুজো টুজো করবো তারপরে তোমাদের সাথে আবার আসবো ততক্ষণ তোমার দাদা ভাই অবশ্যই অফিস থেকে চলে আসবে আশা করি চলো আজকে কিন্তু দেখো সোয়েটার পুরো একদম রেডি মানে ওয়েদারটা এতই ঠান্ডা চলো তোমরা কেমন ঠান্ডা এনজয় করছো আমাদের কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর কি বলবো চলো দেখতে থাক হ্যালো ফ্রেন্ডস সকাল থেকে তো ব্লগে আসতে পারিনি এই জাস্ট এলাম এখন রাত্রি প্রায় কটা পেছনের ঘড়িতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এগারোটা কুড়ি তা সারাদিন এত বিজি ছিলাম আর যদিও আজ পৌষ সংক্রান্তি কিন্তু অফিস যেতে হয়েছিল তা অফিসে কাজের চাপ ভালোই ছিল তা সমস্ত কিছু করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছি সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আবার পিঠে পুলি উৎসব মা তো পিঠে করেছিল তারণ পিঠে করেছিল আজকে ভাজা পিঠে বানিয়েছিল তোমার সঙ্গে তো রেসিপিটা শেয়ার করতে পারলাম না বা তৈরি করাটা দেখাতে পারলাম না কারণ আমি অফিস থেকে ফেরার আগেই মা অলরেডি তৈরি করে ফেলেছে আর যা ঠান্ডা বুঝতেই পারছ বয়স্ক মানুষ কত রাতে আর রান্নাবান্না করবে যে কারণে বিকেলবেলা তিনটে সাড়ে তিনটে চারটে এর মধ্যেই পিঠে মোটামুটি তৈরি করে ফেলেছে যে কারণেই তোমাদের আর দেখাতে পারলাম না আজকে তা ভাজা পিঠের রেসিপি তোমরা অনেকেই জানো যারা জানো না তাদের জন্য আমি যে জিনিসপত্রগুলো কিনে এনেছি সেগুলো বলি মুগের ডাল রাঙালু চালের গুঁড়ি নতুন গুড় এ সমস্ত দিয়ে ওটার যে গায়ের যে কোটিংটা ওটা তৈরি হয় আর ভেতরে ভেতরের সন্দেশ বা নারকলের পুর গুড় দিয়ে নারকল ফুটিয়ে নিয়ে তার পুর দিয়ে জিনিসটা দারুণ বানিয়েছিলো দারুণ বানিয়েছিল আমরা খেয়েওছি খুব তোমাদের দিদিও খেয়েছে আর খাওয়া দাওয়া শেষে এখন আবার এসেছি তোমাদের কাছে গল্প করতে পশ্চিমবঙ্গে তো গ্রাম বাংলা বলো শহরাঞ্চল বলো বিভিন্ন ধরনের পিঠের তো প্রচলন আছেই তা এখন দিনের পর দিন সেগুলো একটা একটা করে বাড়িতে হতে থাকবে আর আমিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর পৌষ মাস বা পৌষ মাস সংক্রান্তি বা মাঘ মাসের প্রথম দিকটা আবারও তো মোটামুটি সরস্বতী পুজো অব্দি এই পিঠের পর্বটা চলতেই থাকবে কিছু না কিছু রেগুলার বাড়িতে মিষ্টির আইটেম হতেই থাকবে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর তোমরাও কিন্তু জানিও যে এই পৌষ সংক্রান্তি বা পিঠে পার্বণ কিভাবে তোমরা সেলিব্রেট করছো তোমরা কিন্তু কমেন্ট বক্সে একদমই কমেন্ট করছো না আর ব্লগটা দেখে কেমন লাগছে বা এই সমস্ত যে আমি বলছি এগুলো যে তোমরা কিভাবে উদযাপন করছো বিভিন্ন উৎসবগুলো এগুলো আমাদের সঙ্গে শেয়ার করলে আমাদের একটু ভালো লাগে আমরাও একটু উৎসাহ পাই আর তোমাদের দিদি তো এখন কাজে ব্যস্ত দেখাই তোমার দিদিকে কি করছে দেখো তোমার দিদি কি করছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে অলরেডি নাইট ক্রিম চেষ্টা চরিত্র চলছে এবার শুয়ে পড়ব আর তোমাদের আশা করি ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার মতো আমারও ব্রাশ কমপ্লিট এখন ক্রিম মাখবো চুল মাখবো তারপরে মশারি টানাবো যেটা তোমার দাদাভাই কোনো দিন করে না একদম তার একদম বাজে লাগে জানি না বাবা কেন তোমাদের দিদির ধারণা মশারিটাঙালে গরম বেশি লাগে আর অত ঠান্ডা লাগে না কিন্তু কে বোঝাবে যে টেম্পারেচার একটা আপেক্ষিক ব্যাপার যেটা অ্যাটমসফিয়ারের সঙ্গে বাড়বে বা কমবে মশারিটা থাকার জন্য কিছু প্রভাব পড়ে না হ্যাঁ প্রভাব মশারি একটা জায়গায় পড়ে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে যদি তুমি পাখা চালিয়েছ পাখার হাওয়াটা মশারিতে কিছুটা বাধাপ্রাপ্ত হয়ে ভেতরে কম ঢোকে

এবার তোমার দাদা ভাই মধ্যে কথা মশাই টানা মেলা খাটি বাংলা কথা মশাই টানা মেলা টানা মেলা যা আমি না আছি হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে গরম করে টানাই না কিন্তু শীতকালটা তো টানাতেই হয় এখন যাই হোক তোমরা আমাদের মতো মশাই অনেকেই টানিয়ে শো শুধুমাত্র যে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তা নয় মশার কামড়ে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তো কাজেই সবাই এখনো যতই অলস যেন মশা এটা উচিত আমি মনে করি তোমার দাদুভাই কিন্তু শিক্ষক বলরে মশা কামড়কে যদি ডেঙ্গু ম্যালেরিয়া হয় তখন কি হবে বলো দেখি তার থেকে বলছি প্রোটেকশন নিয়ে রাখাটা ভালো হ্যাঁ আমিও যদিও সায়েন্সের স্টুডেন্ট নই পিওর আর্টস এর স্টুডেন্ট তাও তোমাদের বলে দিলাম তোমার দাদুভাই তো অবশ্য নিয়ে পড়াশোনা করেছে নাকি হ্যাঁ এই প্রসঙ্গে আরেকটা কথা বলি আমার থেকে কিন্তু তোমাদের দিদির কোয়ালিফিকেশনটা অনেক বেশি না দেখো কোয়ালিফিকেশন যাই হোক তোমার দাদা ভাই সায়েন্স নিয়ে অনেক কিছু বলে সব কিছুই বলে তাই জন্য আমি বললাম দেখো আমার তো আর অত জ্ঞান নেই সামান্য জ্ঞানের কথা একটু বলে দিলাম যাই হোক তোমরা আবার কেউ রাগ করো না যে তোমাদের নিয়ে অনেক কিছু বলে দিলাম তোমাদের দাদা যাইও যাই হোক কিছু করার নেই মানিয়ে নিও আমাদের মতো আর একটা কথা তোমার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের দারাভাইকে ভাইকে জিজ্ঞেস করো তো অফিস থেকে বেরিয়ে পিঠে খেয়ে এলো ছোটবেলায় পিঠে কটা খেয়েছে সেই কবে তোমরা করে জিজ্ঞেস করো আগে ছোটোবেলা পিঠে বললে পিঠের মধ্যে পড়তো তো দাদা ভাইকে জিজ্ঞেস করো ছোটোবেলায় পিঠে কটা খেয়েছি ব্যাককামরা করো করো দেখ হ্যাঁ যে প্রশ্নটা তোমাদের দিদি রাখলো সেটার প্রসঙ্গে ছোটবেলায় পিঠে খেয়েছি অনেকই খেয়েছি আনকাউন্টেবল খেয়েছি কিন্তু একটা খুব জনপ্রিয় লাইন মনে পড়ে যাচ্ছে পেটে খেলে পিঠে শয় কিন্তু পিঠে খেলে পেটে শয় না তা পিঠে খেলে পেটে না এমন পরিমাণে পিঠে আমি অবশ্যই খাই না আর যাই হোক খেয়েছি আনন্দ করেই খেয়েছি কিন্তু পেটে সইবে না এরম পরিমাণে পিঠে কিন্তু খাইনি যাই হোক আজ তোমাদের দিদি দেখো হাসছে পাশ থেকে আমার মন্তব্য শুনে তা ঠিক আছে আজকের মতো গুড নাইট চোখ সুইট ড্রিমস চোখ মুখ দেখেই আমার বুঝতে পারছো অলরেডি গুম পেয়ে গেছে

যাই হোক তোমরা পিঠাগুলি খাও উৎসব মানাও তার সাথে সাথে এখন গুড নাইট বলে দি এখন অনেকটা রাত হয়ে গেছে দেখা হবে কালকে আবার নতুন ব্লগের নতুন সকালে ততক্ষণের জন্য কিন্তু টাটা গুড নাইট শুভরাত্রি